রূপহী হাতত বনরিয়া ম'হৰ ট্রাক লাওখোৱা অভয়ারণ্যের পর ওলাই অহা এটা ম'হে রূপহী হাতর শপতকারা গাঁত আতঙ্কর সৃষ্টি করে। ম'হটোর আক্রমণত গুরুতরভাবে আহত হয় চারিজনকৈ লোক। জাফর আলী, এলিজা খাতুন, যোৎনারা খাতুন আর শেহনাজ আখতারা নামৰ আহত চারিগী লোকক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আমি কিছু ভিজুয়েলস আপনার দেখাইছো। আর এটা বনরিয়া ম'হে এইদরে সন্ত্রাসের সৃষ্টি করেছে। রূপহী হাতত বনরিয়া ম'হৰ ইয়াত দেখবলে পাওয়া গেছে আর এটা আতঙ্কিত হয়ে পড়েছে অঞ্চলবাসী। আর ম'হটোর আক্রমণত গুরুতরভাবে আহত হয়েছে চারিজনকৈ লোক। আর আহত হয়েছে জাফর আলী, এলিজা খাতুল, যতনারা খাতুন আর শেহনাজ আখতারা নামৰ এই চারিগী লোক আহত হয়েছে। আর আটাই কেগী লোককে চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে। আর এ আমি দেখাইছো কিছু ভিজুয়েলস আপনার এইদরে জনাঞ্চল দেখবলে পোৱা গৈছে। এটা বনরিয়া ম'হ আর এই বনরিয়া ম'হটোৱে এটা ত্রাসৰ সৃষ্টি করেছে সমগ্র অঞ্চলটোতে। এই ম'হটোৱে আহত করেছে চারিজনকৈ লোকক আর আহত আটাই সকলকে চিকিৎসালয়ত প্রেরণ করা হয়েছে। লড়ন 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 লড়াই